অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঢাকার চিঠি অনুষ্ঠান। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। ঢাকার চিঠিতে আমরা সাধারণত অনেক অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি, অনেক ইতিহাস, অনেক ঐতিহাসিক স্থান সম্পর্কে। তেমনি আজকেও আপনাদের জানাবো অনেক অজানা তথ্য নিয়ে। যে গল্পটি রয়েছে তা হলো বগুড়ার ভীমের জঙ্গল। বগুড়ার এরুলিয়া পালপাড়ায় গহীন জঙ্গলের ভেতরে প্রাচীন স্থাপনা, প্রাচীন সিঁড়ি, একটি প্রাচীন পুকুর ও প্রাচীন মহাস্থানে সাদা পাথরও পাওয়া গেছে। গভীর জঙ্গলে আবৃত বিস্তৃত গড়ের ভেতরে ইতিহাস লুকিয়ে আছে, তা সহস্র বছর পরও অনাবিষ্কৃত। এর প্রাচীন নাম ভীমের জঙ্গল। এলাকাটি বগুড়ার বাইপাস সড়কের কাছে। এলাকা ঘিরে অধিকতর গুরুত্ব দিয়ে ইতিহাস উদ্ঘাটনে খনন কাজ করেছে 1934 খ্রিস্টাব্দে। এরপর 1993 খ্রিস্টাব্দে বাংলাদেশ ও ফ্রান্স যৌথভাবে খনন কাজ করেছেন প্রতি বছর। এখানে রয়েছে 14টি কালের সাক্ষী, এর ইতিহাস কৌতূহলী। পালপাড়ার ভেতরের জঙ্গলে ঘুটঘুটে অন্ধকার, গা ছমছম করে। টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। কিছুটা হাঁটার পর সূর্যালোকে দেখা যায় কংক্রিটের সিঁড়িগুলো ভেঙে টুকরো হয়ে উপরের দিকে উঠেছে। কোথাও লোকজন সেগুলোকে তুলে একেবারে সমতল করেছে, কিছু ঢিবির মতো আছে সেগুলো কেটে নিয়ে জঙ্গল পরিষ্কার করে দখল করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বড় আকৃতির চৌকোনা সাদা পাথর, যা মহাস্থানগড়ে পাওয়া সাদা পাথরের সাদৃশ্য। এই পাথরকে অনেকেই বাড়িতে নিয়ে গেছে। একটি পাত কুয়ার সন্ধান পাওয়া গেছে, যা অনেকটাই গভীর, কিন্তু এটাকে ভরাট করা হয়েছে। প্রাচীন ব্যক্তিরা বংশ পরম্পরায় শুনেছেন সেখানে লক্ষীন্দরের বাবা চাঁদ সৌদাগরের বাড়ি ছিল। সেখানে 6টি পুকুর ঘাটও বানিয়েছিলেন, যার একটির অস্তিত্ব আছে। লোকজনের মুখে শোনা যায় যে লক্ষীন্দরের বাণিজ্য তৈরি মধুকর সপ্তডিঙ্গা পাবনার সিনসারা ঘাটে পৌঁছে সাই সৌদাগরের কন্যা বেহুলার সঙ্গে প্রণয় হয়। সেখানে ওই ঘাটের নাম হয় বেহুলার ঘাটি। লক্ষীন্দর বেহুলার পরিণয়ের পর বাসর ঘরে সর্পদেবী মনসার দংশন হয়। প্রতি বছর মহাস্থানগড়ের খনন কাজে গুরুত্বপূর্ণ পুরাকৃতি উদ্ঘাটিত হচ্ছে। বেলে পাথরে সাদা পাথর, বড় সাদা পাথর উদ্ধার হয়েছে। 2009 খ্রিস্টাব্দে 3 ফেব্রুয়ারিতে একটি অ্যাঙ্কর পাওয়া গেছে। ব্ল্যাক স্টেন সূর্য মূর্তির অংশসহ কোষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। অনেকেই মনে করেন মাটির গভীরে অনেক কিছু আছে যা খনন করলে তা বের হবে। বন্ধুরা আশা করি অনেক অজানা কিছু আপনারা জানতে পেরেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।